আই ইয়ানের আজকে বিতর্ক করতাম আইছি আঞ্চলিক বিশেষ তক্কাতক্কি বাংলায় আমরাই সেরা। ইয়ানে যেগুন আঙ্গ লগে আজকে বিতর্ক করতে আইছে এগুন লগে আঙ্গ কোনো কম্পিটিশন চলে না। আঙ্গ এলাকার নাম হচ্ছে নোয়াখালী। আসলে অনেকেই আঙ্গ এলাকা নিয়ে অনেক কথাবার্তা কয়, আমরা বিভিন্ন শব্দ উচ্চারণ করতাম হারি না, আর এগুলো আসলে কোনো কথা না। কথা হচ্ছে এটারা জানতেই বোঝ যে আসলে আমরা আগে কোথায় আসিলাম। হিয়ন্তন আমরা অনেক ইংরেজি বিষয়কে আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করে নিয়েছি। আমরা শিক্ষিত জাতি, আমরা হানিরে হানিকে আসলে আমরা মধুরে ইংরেজিতে হানি কই, এলে আমরা এটারে হানি কই। আজকে ইয়ানে আঙ্গলকে বিতর্ক করতে আসে অনেক জায়গা থেকে অনেক লোকে আছে। এই যে মনে করেন এই যে বরিশাল লোক আছে, বরিশাল লিগে একটু হরে খাড়ায় অনেক কথাবার্তা করতে চাইবো, সেগুনে সেরা এটা প্রমাণ করার চেষ্টা করতে চাইবো। কিন্তু কথা হয়েছে এগুলো খেতার কাটটি লই লঞ্চে উঠে, লঞ্চে উঠে ভাড়া দেয় না, ইলিশ খাইতে হুতি ঢাকা চলিয়ে গিয়ে। বরিশাল লিগে একজনের ডায়লগ আছে, এটা হচ্ছে কি, মোর বাড়ি বরিশাল, মোর দাদা চকিদার, মোরা আইনের মানু, হেগুন চকিদার, জমাদার, দফাদার, আর হেগুন বলে বাংলা সেরা কেমন আই জানে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি কিছুক্ষণ হরে বিতর্ক করবো, হিগা হচ্ছে কুমিল্লার তো আছে, যেগুনের নাম কু দিয়ে শুরু হয় হেগুন কেমনে সেরা হয় সেটা আই কইতে কোনোদিনও কইতে পারি না। মাননীয় সভাপতি এলে আমরা সবসময় কই কুকাম করে মিল্লা জিল্লা সমান সমান কুমিল্লা, সুতরাং হেগুন কোনোভাবে সেরা হওয়ার সম্ভাবনা রাখে না মাননীয় সভাপতি। আর এরপরে আমরা আর হাসে দেখছেন ওকে বোরেছে গুন্ডার মতন দেয়া যায় ঢাকাইয়া, ঠিক আছে, কালা চশমা হিন্দি এনে দিনে দুপুরে কালা চশমা হিন্দি বোরেছে, এনে লুঙ্গি হিন্দি লাল জামা কাদি বোরেছে। আর হেগুনের কথা কি কইতাম, অশিক্ষিত জন্মের অশিক্ষিত, একটা শিক্ষিত ভাব আছে কিন্তু ইগারে দেখলেই বোঝা যায় ইগা যে অশিক্ষিত। মাননীয় সভাপতি এগুলোর কোনো কাম নাই, এগুলো আমরা কথা কইতে কইতে আমরা কই কয়েক এগুলো খায় বাকরখানে জন্ম দেয় ডজন খানি। আর এগুলো ক্লাস ফাইভ এ চার বছরের অনার্স করে, ক্লাস সিক্স উঠে আরো দুই বছরের মাস্টার্স করে, এর এগুন ঘোষণা দেয় যে আঙ্গ দ্বারা হড়ালে সম্ভব না, এর এগুন বাইথান্দায় ব্যবসা শুরু করে। মাননীয় সভাপতি কিসের ব্যবসা, ঘুষির ব্যবসা, চালের ব্যবসা, ডালের ব্যবসা, আরো যা যা আছে সমস্ত ব্যবসা এগুন করে। এর কি মাননীয় সভাপতি এগুলোর কি সমস্যা, এগুলো সবসময় পার্টি দিতে তার ডিজে হার্টি, এগুলো ডিজে হার্টি করে, কিসের ডিজে হার্টি, জন্মদিনে ডিজে হার্টি, মৃত্যুদিনে ডিজে হার্টি, পোলার বিয়ার ডিজে হার্টি, নিজের বিয়ার ডিজে হার্টি, ডিভোর্সের সময় ডিজে হার্টি। আরে বাপ রে বাপ, এত ডিজে হার্টি খায় আর খালি ফাস্টফুড খায়, ফাস্টফুড খায় তেরোটা বাজে আলা নিজের শরীরে, হুরেন টাকা যদি হাঁদান একবার হাঁদাইলে এত সিপা সাপা গলি গালি, হিয়ানে বারণের কোন ও এম জি বারণের কোন ওয়ে নাই। মাননীয় সভাপতি যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে খবর আসে বিল গেটস আফ্রিকায় মুরগি দিতেছে কিংবা স্টিভেন স্মিথের সওয়াল হয়েছে, তার তলে যাই ওই নোয়াখালী বিভাগ চাই, সারা সামাজিক যোগাযোগের মাধ্যম ঘোষিত করে ফেলাই যে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী আসলে বিভাগ চাই। এই কথা কিন্তু আমি নোয়াখালীর আমরা দাবি করি না, এই কথা দাবি করছে জাতিসংঘের মহাসচিব, এই কথা দাবি করছে ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন বলছে যে নোয়াখালী আসলে বিভাগ হওয়া উচিত, এত ভালো লোকজন এটা আলাদা বিভাগ হবে। ডোনাল্ড ট্রাম্প আঙ্গরে হুন করে কইছে উই উইল মেক নোয়াখালী গ্রেট এগেইন, তোমরা এটাকে বিভাগ বানাও। হেলে আমরা এই কথা কইতেছি, আসলে আমরা এটা কখনো নিজেরা দাবি করি না সভাপতি। বেহালায় আমার একটা কথা জিজ্ঞাসা ছিল নোয়াখালীর কাছে, এত জায়গা থাকতে হলে আমার ঢাকা শহরে আইছেন কেলা? মাননীয় সভাপতি আমরা ঢাকা শহরে আইসি কিনলে জানেন, আমরা ঢাকা শহরে আইসি এগুনেরে আরো সভ্য করে গড়ি তুলনা হলে আমরা ঢাকা শহরে আছি। আমরা যদি ঢাকা শহরে না আইতাম তো এগুনো ফুরেন ঢাকার তো বাইরে কোনোদিন গুলশানে আইতে হইতো না, এলে আমরা ঢাকা শহরে আইসি। মাননীয় সভাপতি আর হিসেব বলেছি মানে দেখবেন একজন সিলেটের, সিলেটের তো না আইসে, হেগুনে যখন কথা কয় আল্লাহ মাফ চাই কিয়া কয় কি, হেগুনের বাপ আমার মনে বুঝে না। কলকাতার তো না একজন আইসে, আমি কলকাতার দাদা, হেতে কেমনে কলকাতার আইসে জানেন, নিহান তোর ফোন দিছে আরে দাদা আসতে চাই, তো আমি কইলাম যে ও ঠিক আছে তো চলিয়ে যান কোনো সমস্যা নেই, আমরা বাংলাদেশের লোকজন বড় দিলের মানুষ, চলিয়ে যান আঙ্গ দেশে চলিয়ে যান, আমরা মেহমানদারি করে নোয়াখালী বড় মেহমানদারি করে। কয় দাদা আমার তো বাড়া নাই। মাননীয় সভাপতি ইহান তো বাড়া হাঁটাইছি আর কলকাতার তো না আইসে, এত কিপটার কিপটার। আর হেগুন কি কয়, হেতে কথা বেড়াইতাম যাই, বেড়াইতাম যাইলে হেগুন কয় দাদা কি খেয়ে এসেছেন না যে খাবেন। মাননীয় সভাপতি এই হচ্ছে অবস্থা, কথা বেশি কইতাম না কথা দুই, আর নোয়াখালীর লোকজন কথা বেশি কয় না, বাংলাদেশের সব রাজনৈতিক দলে আমরাই সেরা, সব রাজনৈতিক দলে আঙ্গ নেতা কর্মীরা আছে। মাননীয় সভাপতি শেষ কথা কইতাম চাই, মাননীয় সভাপতি আজকে ইয়ানে বিতর্ক অনুষ্ঠানের হরে অবশ্যই আঙ্গরে সেরা হিসেবে ঘোষণা করবেন। মাননীয় সভাপতি আপনারা ধন্যবাদ, সমস্ত মানুষের ধন্যবাদ।